দেখুন, ফলাফলের আগে কেউ কেউ বলেছিলেন যে পচা আলুকে সরিয়ে রাখতে হয়, তো আমি তখন মনে হয়েছিল যে আমি হয়তো পচা আলু, তো ফলের পরে দেখলাম যে পচা আলুই উতরে দিল আর যারা টাটকা আলু তারা হরকে গেল। লুচিতে পচা আলুই ভালো কাজ দিল, একটু পচা আলু দিয়ে তরকারি করলে বোধ হয় তার স্বাদটা ভালো হয়, যারা বলেছিলেন তারা হয়তো বুঝতে পারেননি। তখন 18,500 যেখানে আমি থাকি তিনি তার ওয়ার্ডেও হেরেছেন, সেই জন্য তার প্রমোশন হচ্ছে। তিনি তো বারাসাত লোকসভার কাণ্ডারি ছিলেন। মানুষের ভোট, মানুষের রায়, শুধু সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালে যা হবার তাই হয়। উনি তো বারাসাত লোকসভার দায়িত্বে ছিলেন, নিজের ওয়ার্ডে জিততে পারেননি। যিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না তিনি সারা বাংলার নেতা হন, এটাই হচ্ছে এখন ট্রেন্ড। আগামী দিনে উনি অল ইন্ডিয়া লিডার হবেন। নবজাগরণ হচ্ছে যারা নির্যাতিত, যারা অবহেলিত এবং যারা পুলিশের দ্বারা অকারণে আক্রান্ত। পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, পুলিশ তো ওপরের ইনস্ট্রাকশনে কাজ করে, পুলিশের দ্বারা অযথা আক্রান্ত তাদের পাশে আমরা দাঁড়াব। যারা 2011 পরিবর্তন চাই বলে হোর্ডিং লাগিয়েছিলেন তাদের এখন অনেকেই নেই, তাদের আবার একত্রিত করার চেষ্টা করছি আমরা। সেটা কি তৃণমূলের সপক্ষে? এখন তারা এসে তারা ঠিক করবেন কার পক্ষে হবেন কার বিপক্ষে হবেন। নবজাগরণের কাজ আগে আগে দেখিয়ে হতা হয় কিয়া। Subscribe to my channel and hit the bell icon so you never miss any video from my channel.